ব্রেকিং নিউজ, মোস্তাফিজুর রহমান সহ পাঁচ বিদেশি তারকা ক্রিকেটারদেরকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। আইপিএল শুরুর আগেই মহাবিপদে দিল্লি। শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। আইপিএলের দামামা বাজাতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই ক্রিকেট বিশ্বের নজর চলে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে। এবারের আইপিএলটা একটু হলেও কম গুরুত্বপূর্ণ বাংলাদেশি সমর্থকদের কাছে, কারণ এবারের আইপিএলে খেলছেন না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, খেলছেন শুধুমাত্র একজন, তিনি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার। এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএল খেলতে বৃহস্পতিবারই ভারত পৌঁছে গেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তারপরও প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। আইপিএলের মেগা আসর শুরু হবে 26 মার্চ শনিবার। আইপিএল শুরুর দ্বিতীয় দিন অর্থাৎ 27 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। তবে আসর শুরুর আগে বেশ দুশ্চিন্তায় দিল্লি ক্যাপিটালস। ESPN Cricoinfo প্রতিবেদনে জানা গেছে প্রথম ম্যাচে পাঁচ তারকাকে ছাড়া মাঠে নামতে হবে দিল্লিকে। তারা হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ, ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া, লুঙ্গি এনগিদি ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও বাকি ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজ চলে পাওয়া যাবে না অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে। এদিকে এনরিক নরকিয়া আছেন ইঞ্জুরিতে, তার ইঞ্জুরি থেকে সেরে উঠতে সময় লাগবে আরও কিছুদিন। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন লুঙ্গি এনগিদি ও মোস্তাফিজুর রহমান, তারা দুইজনই চলে গেছেন ভারতে। এদের সমস্যা না থাকলেও করোনা প্রোটোকলের কারণে 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের, আর তাই প্রথম ম্যাচে তাদের পাওয়া যাবে না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও লুঙ্গি এনগিদিকে। জানা গেছে নরকিয়া ও ওয়ার্নার খেলতে পারবেন না প্রথম দুই ম্যাচ, এছাড়া মিচেল মার্শ থাকবেন না 3 ম্যাচে, আর তাই সব মিলিয়ে বলাই যায় বেশ চাপে দিল্লি ক্যাপিটালস। এদিকে এমনটাও হতে পারে দিল্লির প্রথম ম্যাচের একাদশে থাকবেন মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে বিমানে ওঠেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বিমানে উঠেই ফেসবুকে এক পোস্টে বাংলাদেশ ও দিল্লি ক্যাপিটালসের এই পেসার সবার কাছে দোয়া চান। মোস্তাফিজ বলেন, ঐতিহাসিক ও স্মরণীয় ওয়ানডে সিরিজ জিতেছে, এখন সময় এসেছে আইপিএল এর, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে টুর্নামেন্টে আমার সেরাটা দিয়ে আপনাদের গর্বিত করতে পারি, সবাইকে ধন্যবাদ। এবারের আইপিএল এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ, নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নেয়নি কোনো দলই। সম্প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএল একটি দল, তাকেও ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ায় মোস্তাফিজের ওপরই চোখ বাংলাদেশি সমর্থকদের। কাটার মাস্টার নিজেও স্বীকার করছেন সে কথা। তিনি বলেন, আমি আর সাকিব ভাই খেললে দুটি টিমে ভাগ হয়ে যায় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলায় দেখবে, কারণ সাকিব ভাই সব ফর্মেটেই জাতীয় দলের সঙ্গে আছে, এ কারণেই নির্বাচিত হয়নি, এই আর কি। তো দর্শক বন্ধুরা, মোস্তাফিজুর রহমান কি সুযোগ পাবে একটা ম্যাচেও? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।